রাত বেড়েছি। বকু, তুই মায়ের কথা শুনবি না? তুই না করেছিস, আমরা সব কথা শুনবি। কিরে, শুনবি না? ও বকু, তুমি চলো। তাড়াতাড়ি চালা তো। মা, মা তুমি যাও না ওর সঙ্গে। আর তুমি বাড়িতে একা থাকবে, ওসব চলবে না। মা, তুমি কেন দামাশিকে বলো না তুমি ফেরা অবধি থাকতে? না না, ওসব হবে না। আর তাছাড়া তুমি গেলে তোমাকে নিয়ে তো আর বাড়ি ফিরতে হবে, অত সময় কোথায়? ওগো, যাই না গো। যা কর, তাড়াতাড়ি কর। মা, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। মা তুমি যাও। কি হলো নাকি? এ তো স্কুল ছুটির পর স্কুলে গিয়ে পৌঁছাবে। Thank you.
ওহো বলি হলো তাড়াতাড়ি করো চলো কি চলো 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 আয় আয় চলো দেখি
কি হলো স্কুলে তো ভর্তি হয়ে গেলি তাও মুখে হাসি নেই কেন এই রাস্তাটা মনে আছে তো কেন রাস্তা মনে রাখবো কেন এরপর থেকে তো একাই আসতে হবে কি করে আসবি কেন একা আসবো কেন মিজি আসবে না ধর একদিন মিজি এলো না সেদিন তোমার ঘোড়াকে কিছু খাওয়াও না নাকি কি হয়েছে আমি যাব না কেন হাতেও ব্যথা করছে কই দেখি ছেড়ে গেছে স্কুলে কি সব সময় বকে না মারে না তবে শেজদা যে বলছিল কি বলছিল বলছিল যে এত বড় বড় বেদ দিয়ে নাকি মারে তুই ভয় পাস তাই তোকে ভয় দেখিয়েছে নির্গত ওই হারামজাদা রোজ স্কুলে গিয়ে মার খায় তাই জন্য এইসব শোনাচ্ছি দাঁড়া ফিরে গিয়ে ধরছি বাড়াকে শয়তান স্কুলে যদি তুমি মন দিয়ে লেখাপড়া করো দিদিমণিদের সব কথা যা যা কইবেন মন দিয়ে যদি শোনো তবে কেউ বকবে মারবে কেন ভাই ভালোবাসবে সব ভাই বলবে বকুল কত ভালো মেয়ে কত নতুন নতুন বন্ধু হবে তোমার কত খেলা করবে কত মজা করবে তাদের সঙ্গে আর স্কুল থেকে ফিরে এসে আমাকে সব গপ্প করবে করবে না বলি ভাই তাড়াতাড়ি চলো
ওইটা স্কুল না? কি করে বুঝলি? স্কুলে মেয়েরা রয়েছে। দাদা ওই গেটটার কাছে দাঁড় করার। আরে প্রভাস বাবু এদিকে। ওই একজন মক্কেলের সঙ্গে দেখা করতে এসেছি। ও তা কাদের বাড়ি? এই তো সামনের গলিতে যাব। ও বুঝলেন মশাই, এই বাঙালির এডুকেশনের ধুম দেখলে হাসি পায়। মেয়ে ছেলেরা সব হাতাকুন্তি ছেড়ে হাতে এখন কলম নিয়ে ঘুরছে। 11 হাত কাপড়ে কাঁচা দিতে পারে না, তা শিখতে হচ্ছে, শিখে। আজা বলেছেন মশাই।